সুপ্রিয় বন্ধুরা, আজকে আবারও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথমে জানাই যে সকল ফ্রেন্ডসরা আজকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখনও যদি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন। তো আজকের যে খবরটি বা যে নিউজটি সেটি হচ্ছে পিএম কিষান, রাজ্যের কৃষকেরা পাবেন বার্ষিক 12,000 টাকার সুবিধা, কিভাবে আবেদন জানাতে হবে, কৃষি দপ্তরের এই সুবিধাটি কিভাবে আপনারা পাবেন এবং আপনাদের খাতায় কিভাবে টাকাটি ঢুকবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাব। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। পিএম কিষান এর সুবিধা পাচ্ছেন, দিন রাত পরিশ্রম করে ফসল ফলান, দিন রাত পরিশ্রম করে ফসল ফলান, কিন্তু শেষে ফসলের উপযুক্ত দাম না পেলে মৃত্যুবরণ ছাড়া উপায় থাকে না কৃষকদের। তো যে সকল কৃষক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটি, তো আপনারা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ দিয়ে শুনবেন। তো কৃষকদের এই সমস্যার সমাধানের কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজ্য সরকারের তরফে নানা প্রকল্প বা যোজনা চালু করা হয়েছে, যেটিতে আবেদন জানালে বার্ষিক অনুদান দেওয়া হয়, তেমনই কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছিল কিষান সম্মান নিধি যোজনা, যাতে আবেদন জানালে পাওয়া যায় বার্ষিক 6,000 টাকা। পিএম কিষান কৃষকদের জন্য আর কোনো সুবিধা প্রদান করা হয়েছে বিশদে, মানে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবেন এই ভিডিওর মাধ্যমে। তবে এবার পিএম কিষান এ আবেদনকারী কৃষকরা পাবেন দ্বিগুণ টাকা। পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধার্থে চালু করা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প, এটিতে আবেদন জানালে পূর্বে আবেদনকারীদের দেওয়া হতো 5,000 টাকা, যদিও বর্তমানে সেই অঙ্ক দ্বিগুণ হয়েছে, অর্থাৎ আগে যে 5,000 টাকা দিত এখন কিন্তু 10,000 টাকা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ পাওয়া যায় বার্ষিক 10,000 টাকা। তবে এই টাকা দুটি কিস্তিতে সরাসরি আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তো আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা তুলছেন, অবশ্যই আপনারা জানেন যে আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে থাকেন, অর্থাৎ কেন্দ্রীয় এবং রাজ্যের প্রতিটি আবেদনকারীদের জন্য 10,000 এবং 6,000 টাকা, আগে 5,000 এবং 5,000 প্লাস 5,000, টোটাল হয়ে গেল 10,000 টাকা, এবং এখন আপনারা বাড়তি আরও 6,000 টাকা পেয়ে যাচ্ছেন। বার্ষিক মোট 16,000 টাকা খরচ হয়ে থাকে। প্রসঙ্গত, এবার মহারাষ্ট্র সরকারের কৃষকদের জন্য একটি নতুন যোজনা চালু করতে চলেছে, তাতে আবেদনের মাধ্যমে কৃষকরা বার্ষিক 6,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই 6,000 টাকা আপনারা কিভাবে পাবেন এবং কি করলে আপনারা এই 6,000 টাকা আরও বাড়তি টাকাটা পাবেন, সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখুন। এর আগে মহারাষ্ট্রের বাজেট পেশ করার সময় উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রকের দায়িত্ব থাকা দেবেন্দ্র ফড়নবীশ ও এ নিয়ে ঘোষণা করেছিলেন সংবাদ মাধ্যমের সূত্রের খবর, সরকারি পরিসংখ্যা অনুসারে মহারাষ্ট্রের মারাঠারা অঞ্চলগত বছরের জানুয়ারি মাস থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত প্রায় 600 জন কৃষক আত্মহত্যা করেছেন। তো আপনারা, আমাদের পশ্চিমবাংলাও অনেক কৃষক আত্মহত্যা করেছেন, কিন্তু মহারাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা অনেক বেশি। সেখানকার কর্মীরা এর কারণ হিসেবে সরকারি নীতিকেই দায়ী করেছিলেন। বর্তমানে সরকারের তরফে আরও জানানো হয়েছে মহারাষ্ট্রের কৃষকদের জন্য চালু করা নয়া যোজনার মাধ্যমে 1.5 কোটিরও বেশি কৃষকেরা আর্থিক সহায়তা লাভ করবেন। এছাড়াও এ রাজ্যের কৃষকদের
ফসল বীমার জন্য শুধুমাত্র এক টাকা প্রিমিয়ামের সুবিধা দিচ্ছে সরকার। মহিলাদের রাজ্য পরিবহনের বাসে এবং মহিলাদের যে বাস ভাড়া, রাজ্য পরিবহন বাস যেগুলো আছে সেগুলোতে 50% ছাড় দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, 50% ছাড় দেওয়া হয়েছে, কথা ঘোষণা করা হয়েছে। তবে বর্তমানে এই রাজ্যের কৃষকেরা পাবেন বার্ষিক 12,000 টাকা। কিভাবে পিএম কিষানের টাকা পাবেন, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখুন। কিভাবে পিএম কিষানের টাকাটা পাবেন সে বিষয়ে আলোচনা করা হবে। এই রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় এবং রাজ্যের যোজনায় আবেদন জানালে পাবেন বার্ষিক 12,000 টাকা, অর্থাৎ মহারাষ্ট্রের সরকারের চালু করা যোজনার 6,000 টাকা এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বার্ষিক 6,000 টাকা। যদিও যোজনায় আবেদনকারীদের ক্ষেত্রে থাকবে নির্দিষ্ট নিয়ম, আর তাতে মেনেই জানাতে আবেদন হবে। তো অবশ্যই নির্দিষ্ট একটি নিয়ম থাকবে, সেই নিয়মটি আপনারা মেনেই আবেদনটি করবেন। তো অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো যে এরকম সুবিধা আমাদেরও ওয়েস্ট বেঙ্গলে যেন চালু করা হয়, সেজন্য আমরা আর্জি করছি। তো আজকের ভিডিওটি এখান থেকেই, দেখা হবে পরের ভিডিওতে। আর এতক্ষণ ধরে যারা এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।